আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশে যে যুদ্ধের মাঠ হিসাবে ব্যবহার করবে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতায় থাকার জন্য, সেই পূর্ব আভাসটি আমরা আগের থেকেই আপনাদেরকে কিন্তু দিয়ে আসছিলাম। কিন্তু পূর্ব আভাসটি যে আজকে একেবারে ফলাফলে একেবারে পরিণত হয়ে যাবে ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে কিন্তু তা পরিষ্কার হয়েছে। প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরের আজকের বক্তব্যে আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের সর্বশেষ 71-এর যুদ্ধের পরে তারা দ্বিতীয় আরেকটি যুদ্ধ করবে। সেই যুদ্ধটি হবে 24 সালের শুরু অথবা 23 সালের শেষে, সেটা বাংলাদেশের জনগণের সাথে। আর আওয়ামী লীগ 71 সালে যুদ্ধ করেছিল পাকিস্তানের সাথে। প্রিয় দর্শক, পাকিস্তানের সাথে যুদ্ধের ভিতরে ওখানে যৌক্তিক কারণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরেও পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের নেতারা যখন বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছিল না, সে কারণে কিন্তু মুক্তিযুদ্ধটি ঘটেছিল। মুক্তিযুদ্ধ ঘটে থাকার পিছনে সবচাইতে বড় কারণ হলো সেই কারণ যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরেও তাকে ক্ষমতায় না দেওয়া। এর সাথে জড়িত হয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের জনগণকে শোষণ করা বা জনগণের উপর শাসন করা। আজকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের উপরে শাসন করছে 15 বছর যাবত, আর সেই 15 বছর পরেও তারা এটাকে কন্টিনিউ সবসময় শাসন করার জন্য এখন তারা একেবারে এক পায়ে দাঁড়িয়েছে। যদি তারা না পারে তাহলে 71-এর মতন আরেকটি যুদ্ধ হবে, তা ভারতের সাথে না, পাকিস্তানের সাথে না, নেপাল, ভুটান, চায়না, আমেরিকা কারো সাথে না, সেই যুদ্ধটা হবে বাংলাদেশের জনগণের সাথে। প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণ বনাম আওয়ামী লীগ, আওয়ামী লীগ বনাম বাংলাদেশের বিরোধী দলগুলা, বাংলাদেশের জনগণ। সেই কারণেই বলছি যে নিরঙ্কুশ আওয়ামী লীগের ভোট আমরা গত কয়েকটা উপনির্বাচনে দেখছি 5-6% ভোটাধিকার পড়ছে, 5-6% মানুষ ভোট দিতে যাচ্ছে গত কয়েকটি নির্বাচনে। তো সেই হিসাবে 5-6% মানুষ বাদ দিলে 95% মানুষ আছে বিরোধী দলের পক্ষে বা বিরোধী দলের মতের সাথে একমত হয়ে। তো সেই জন্য আমি বলছি যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবার মুক্তিযুদ্ধ দ্বিতীয়টি গঠিত করবে। কয়েকদিন আগে একজন মন্ত্রীও ঘোষণা দিয়েছে প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযোদ্ধা হবে, তবু শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা আমরা করব। দর্শক, আজকে রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় নেতা, উনি যেই কথাটা বলেছেন এবং ওবায়দুল কাদের সাহেবকে হুঁশিয়ার করেছেন, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের বিরোধিতা করেছেন, সেই অংশটা আমি নিউজ পেপার থেকে আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউরিয়াম ঢেলে ঠান্ডা করে দেওয়ার বক্তব্যে বিএনপির জাতীয় নেতাদের প্রত্যক্ষভাবে হত্যার হুমকি দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী ভাইকে সেলুট জানাই। রিজভী ভাই একজন সচ্ছন রাজনীতিবিদ, ছাত্র নেতা থেকে এখন বিএনপির কেন্দ্রীয় নেতা। প্রিয় দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী ভাই যে কথাটা বলেছেন, রিজভী আহমেদ যে বলেছেন যে ইউরিয়াম ঢেলে দিয়ে যে ওবায়দুল কাদের বলেছে আওয়ামী লীগের মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতাদেরকে হত্যা করবে, এই হত্যার হুমকি দাতা হিসাবে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো আদালতে মামলা হতে পারে। আর এই মামলা হয়তোবা আজকে সফলতা না দেখলেও জীবনে কোনোদিন যদি এই আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হয়, তখন কিন্তু এই মামলায় হয়তোবা ওবায়দুল কাদেরের মারা যাওয়ার পরেও তার মৃত্যুদণ্ড বা ফাঁসি হতে পারে। এই মৃত্যুর হুমকি ইউরিয়ামের মাধ্যমে, আমরা যেটাকে পারমাণবিক বলে থাকি, পারমাণবিক এর দিয়ে মেরে ফেলবে, পারমাণবিক পাবে কোথায় ওবায়দুল কাদের সাহেব? তাহলে পারমাণবিক যেই সমস্ত দেশগুলাতে আছে তাদের সাথে তাদের ভালো সুসম্পর্ক আছে, তাহলে বহির্বিশ্বের কোনো দেশের শক্তি ক্ষমতা নিয়ে বাংলাদেশের জনগণের সাথে তারা যুদ্ধ করবে এবং বিএনপি নেতাদেরকে হত্যা করবে। প্রিয় দর্শক, এই হত্যার হুমকির প্রতিবাদ করাটা, আমরা যারা প্রতিবাদের ভাষায় কথা বলি, প্রতিবাদ করি একটি সুন্দর
সুন্দর রাজনীতির জন্য প্রতিবাদ করি দেশের অসহায় ভোটারদের পক্ষে। তাই আজকেও আমি এই ভোটারদের পক্ষে রুহুল কবির রিজবি ভাইয়ের সাথে তাল মিলিয়ে রিজবি ভাইয়ের বক্তব্যকে স্বাগত জানিয়ে রিজবি ভাইয়ের বক্তব্যকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, ওবায়দুল কাদের সাহেব, যা হয়েছে হয়েছে, অনেক বেশি হয়েছে, মুখে যা বলেছেন তা থেকে নিজের কথাটি নিজে উড্ড না করলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি ওবায়দুল কাদের হয়তোবা মির্জাফরের মতন কোনো এক নাম আপনার নামের সাথেও টাইটেল হয়ে যাবে এবং ভবিষ্যৎ জেনারেশান আপনার কবরে গিয়েও আপনাকে কিন্তু বকা দিবে। তাই সেই বকা থেকে মুক্তি থাকার জন্য, মুক্ত থাকার জন্য ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।